বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের উপস্থান পর্ব হচ্ছে পিআরবি প্রবিধান বিধি 5 এবং 6। আমরা 5 এবং 6 আমরা আজকে দেখি, যেখানে প্রথম দেখা যাচ্ছে 5-এ বলা হচ্ছে অধস্থন ফাঁড়ি। এখানে প্রবিধান আমরা এখানে 4-এ পড়েছিলাম প্রশাসনিক এলাকায়, এখানে 4-এর 5 আমরা 4-এর 5-এ আমরা প্রশাসনিক এলাকায় কিন্তু থানার কথা উল্লেখ রয়েছে। এখানে বলা হচ্ছে 4-এর 5-এ উল্লেখিত অধস্থন ফাঁড়ি ইন ব্র্যাকেট পুলিশ পোস্ট হচ্ছে 1 থানার অধীনস্থ অত্যন্ত পল্লী এলাকায়, এখানে বলা হচ্ছে অত্যন্ত পল্লী এলাকায় থানার সহিত যোগাযোগ রক্ষা করা সম্ভবপর যদি না হয়, এই এই সম্ভব না হওয়া প্রতিষ্ঠিত ফাঁড়ি হচ্ছে এই ফাঁড়ি বা। তাহলে এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে থানার অধীনস্থ অত্যন্ত পল্লী এলাকায় থানার সাথে যোগাযোগ রক্ষা করার সম্ভব যদি না হয় সেখানে যে প্রতিষ্ঠিত ফাঁড়িকে বলা হচ্ছে অধস্থন ফাঁড়ি। তাহলে আরেকটি বলছে 2 টাউন আউটপোস্ট, এখানে পৌরসভার এলাকার সুবিধাজনক স্থানে টাউন পেট্রোলের সুবিধার্থে কি প্রতিষ্ঠিত হবে। এই টাউন আউটপোস্ট হচ্ছে পৌরসভা এলাকার সুবিধাজনক স্থানে টাউন পেট্রোলের সুবিধার্থে কিভাবে প্রতিষ্ঠিত হবে। তাহলে এখানে অধস্থ আমরা 5-এর 1টা আমরা এমসিকিউ নিতে পারি, যে এখানে এমসিকিউ আসতে পারে যে থানার অধীনস্থ পল্লী এলাকার যোগাযোগ রক্ষা করার জন্য সম্ভব যদি না হয় তাহলে কি বলে প্রতিষ্ঠিত হবে, ফাঁড়ি, টাউন আউটপোস্ট অথবা থানা, এরকম দিতে পারে। তাহলে 5-এর 1টাই গুরুত্বপূর্ণ। 6টা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পুলিশের শাখা সময়, এটা একটু ইম্পর্টেন্ট কম, যে এখানে পুলিশের শাখা সমূহ আমরা এখানে 6টা অপশন রয়েছে, যেখানে আমরা বাংলাদেশ কর্মী নিযুক্ত অফিসার নিম্নোক্ত পদমর্যাদা হতে পারেন। এখানে বলছে যে ঊর্ধ্বতন প্রশাসনিক অফিসার জোনিয়র ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অথবা সংশ্লিষ্ট থাকতে পারেন। জাতীয় 2 জেলা পুলিশ সঙ্গে, রেল পুলিশের সঙ্গে, পুলিশ ট্রেনিং কলেজ, অপরাধ তদন্ত বিভাগ, ইন্টেলিজেন্স সংগ্রহ ব্রাঞ্চ অথবা ইন্সপেক্টর জেনারেল। এই 6 ধারাটা একটু ইম্পর্টেন্ট কম, তো এরিয়াগুলো চলবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে অধস্থন ফাঁড়ি 5টা একটু আমরা 5-এর 1টা একটু গুরুত্ব দিয়ে দেবেন, 6টা না পড়লেও চলবে। তারপর আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আপনার সাথে উপস্থান করব। আশা করি সেই সাথেই থাকবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। অত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।